السلام عليكم পরীক্ষার সুযোগ না পেলে মঙ্গলবারের পর আত্মহত্যার হুমকি তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে এই নিউজটি প্রকাশিত হয়েছে আমরা জানি গুচ্ছবর্তী পরীক্ষায় বিজ্ঞান শাখার স্টুডেন্টের প্রতি যে অমানবিক অত্যাচার করা হচ্ছে যে অন্যায় করা হচ্ছে তারই ধারাবাহিকতা এবং তারই স্বরূপ কিন্তু আজকে স্টুডেন্টরা একটা অবস্থান কর্মসূচি করেছে এবং কি তারই একটা নিউজ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তবে সেক্ষেত্রে সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনি বিজ্ঞান মানবিক বাণিজ্য যে শাখার স্টুডেন্ট হয়ে থাকেন না কেন আপনাদের একটাই পরিচয় সেটা হচ্ছে এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ব্যাস সুতরাং আপনাদের ব্যাসের সংখ্যক স্টুডেন্ট কিন্তু বিপদে পড়ে আছে তারা সিলেকশন প্রক্রিয়া নামক এই অবান্তর একটা প্রক্রিয়ার জন্য কিন্তু তারা পরীক্ষার হলে বসতে পারতেছে না যে সময়টাতে তাদের এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা ঠিক সেই সময়টাতে তাদের অবস্থান কর্মসূচি করতে হচ্ছে তাদের এই গুচ্ছবর্তি সিলেকশন নামক এই বিষয়টার কারণে তো আমরা জানি যে সর্বশেষ যে বিষয়গুলো হয়েছে তা তো আর আগে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে অনেকে অটোপাস অটোপাস বলতেছেন যে অটোপাস কেন চা হয়েছিল তাহলে তো এমনই হবেই সুতরাং তাদের উদ্দেশ্যে বলতে চাই ঠিক এমন পরিস্থিতি এসে এই সমস্ত কথা আর আমাদের না বলাই ভালো কারণ হচ্ছে এখানে অল্প কিছু স্টুডেন্ট কিন্তু আটকে আছে পাঁচ থেকে দশ হাজার মতো হতে পারে যে বিষয়ে কিন্তু তারা প্রকাশ করছে না যে কত স্টুডেন্ট বাকি আছে সুতরাং এই অবস্থায় এসে আমরা অবশ্যই স্টুডেন্টের পাশে দাঁড়াবো যাতে করে তাদের তাদের অধিকারগুলো ফিরে পায় এবং কি এই মুহূর্তে এসে অটোপাস অটোপাস এই ধরনের কথা এখন আমরা বলবো না কারণ এই বিষয় কিন্তু পূর্বে হয়ে গেছে এই বিষয় নিয়ে এখন কথা বলবো লাভ নেই সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমাদের যে বিষয়গুলো হয়েছে যে অন্যায় স্টুডেন্ট মধ্যে করা হচ্ছে মাত্র পাঁচ থেকে হয়তো দশ হাজার স্টুডেন্ট মতো রয়েছে তাদেরকে একভাবে সুযোগ দিলেই কিন্তু এই সিলেকশন প্রক্রিয়া থেকে বিজ্ঞান সংগ্রহরা মুক্তি পায় ওকে তো আজকের যে বিষয়গুলো এসেছে বিজ্ঞান সংগ্রহ বলেছে আমি পরে শোনাচ্ছি ভর্তি পরীক্ষায় বসার সুযোগ না পেলে আত্মহত্যার হুম দিয়েছে গুচ্ছের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আগামী মঙ্গলবারের অর্থাৎ একুশ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি মেনে না হলে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সামনে আত্মহত্যা করবেন বলে জানা ভর্তি শিক্ষার্থীরা এবং শনিবার ইউজিসির সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সিলেকশন পদ্ধতি বাতিল আসর সংখ্যা বৃদ্ধি ও বাদ পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় সেগুলো আমরা কিন্তু অলরেডি জানি যে করোনা কারণে অটো পাস হয়েছে এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট জিপিএ ভালো এবং এই জন্য সিলেকশন প্রক্রিয়া দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে বাট সিলেকশন প্রক্রিয়া করা হলো সেখানে প্রথমে দেড় লাখ করা হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ততে যখন সরে আসছে এক লাখ একত্রিশ হাজার আসছে তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে না এবং সেজন্য কিন্তু আমাদের এই স্টুডেন্টরা এই ধরনের আন্দোলন করছে কারণ তারাও কিন্তু সুযোগ চায় এখন যারা এইট পয়েন্ট ফাইভ জিরো নিচে আছে তারা তো বিশ্ববিদ্যালয়গুলো তাদেরও স্বপ্ন এখানে একটি বিশ্ববিদ্যালয় না এখানে বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সুতরাং একটি এক মাধ্যমে যেহেতু আমাদের বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে এজন্য অবশ্যই স্টুডেন্টের প্রতি এটা অন্যায় করা হচ্ছে তো আমরা আমরা অবশ্যই স্টুডেন্টদের পাশে থাকবো সাপোর্ট করবো যাতে করে তারা তাদের অধিকারগুলো আদায় করে নিতে পারে এবং এখানে যেহেতু অল্প কিছু স্টুডেন্ট রয়েছে তাদেরকে একটু সুযোগ দিলেই কিন্তু পারে বাট এই কমিটি তাদেরকে সুযোগ না দিয়ে বরং এই সিলেকশনে নানা ধাপগুলো ধাপে ধাপে বৃদ্ধি করছে যেটা বিষয়টা খুবই প্যাথেটিক কারণ এই মুহূর্তে এসে স্টুডেন্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তারা যদি এখন আন্দোলন করতে যায় তাহলে কিন্তু তাদের প্রস্তুতি ব্যাঘাত ঘটবে তো আশা করি আমরা গুচ্ছবর্তি কমিটি এই বিষয়গুলো একটু সুনজরে দেখবেন স্টুডেন্টদের প্রতি সহায়ক হবেন কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যদি স্টুডেন্টের প্রতি সহায়ক না হয় তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে যে সমস্ত নীতি নির্ধারক রয়েছেন তারা যদি আমাদের পাশে না থাকে তাহলে তারা যদি আমাদের সাহায্য না করেন তাহলে তো আমাদের আর কোথাও কোথাও জায়গা যাওয়ার জায়গা থাকবে না সুতরাং অবশ্যই আমি আমার জায়গা থেকে এবং কি সকল স্টুডেন্ট পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে করে সকলকে পরীক্ষার সুযোগ দেওয়া হয় এবং কি একটি জীবনের কিন্তু মূল্য অনেক যদি কোনো স্টুডেন্ট বাই চান্স কোনো একটা বিষয় করে ফেলে তাহলে কিন্তু এর দায় কেউ কিন্তু দিতে পারবে না সুতরাং একটি জীবনের মূল্য অনেক একটি সন্তানের যেমন একটা পরিবার তাদের মূল্য রয়েছে দেশের জন্য কিন্তু তারা আগামীর ভবিষ্যৎ সুতরাং অবশ্যই এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব করে দিয়ে দেন গুচ্ছবর্তী কমিটি যদি এই বিষয়টাকে করে যে সবাইকে সুযোগ দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ হবে অবশেষে হলেও সুতরাং আমরা আশা করি সবসময় দাবি রাখি যাতে করে সকল স্টুডেন্ট সুযোগ পায় সুতরাং বিজ্ঞান মানবিক বাণিজ্য প্রথমে যেটা বললাম যে যে স্টুডেন্ট হয়ে থাকেন না কেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলোর বিরুদ্ধে আপনারা সেন্সিটিভ থাকবেন সুতরাং আমরা সবাই দাবি রাখি যাতে করে পরবর্তী কোনো মিটিংয়ের মাধ্যমে বা আপডেটের মাধ্যমে বিজ্ঞান শাখার যে সমস্ত স্টুডেন্ট এখনও পরীক্ষা দিতে চায় এখন যারা পূরান্ত আবেদন করতে চায় তাদের সুযোগ দেওয়া হয় বিশেষ করে যারা বাদ পড়ে আছে যারা এখন অতিরিক্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে সুতরাং অবশ্যই অবশ্যই আমরা এই প্রত্যাশায় রাখি তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেবন্ধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ